জিম্বাবুয়ে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডের খবর সহজ ম্যাচকে মোটামুটি কঠিন করে জিতেছে বাংলাদেশ দীর্ঘদিন পর ব্যাট হাতে বেশ ঝলক দেখিয়েছেন সাকিব আল হাসান আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হয়েছে টাইগারদের স্বাগতিকদের দুশো চল্লিশ রানে আটকে রেখে সাত উইকেট আর পাঁচ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল নিষেধাজ্ঞা থেকে ফিরে বারবার নিরাশ করছিল সাকিবের উইল আন্তর্জাতিক ঘরোয়া আইপিএল সব আসরে সব ফর্মেটে ব্যাট হাতে মলিন ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত ব্যাটসম্যান সাকিবের ম্যাচ উইনিং পারফরম্যান্স বছর আর এগারো ম্যাচ পর শত রানের দেখা পেতে পারতেন শেষ পর্যন্ত তা না হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরে নিশ্চয়ই তৃপ্ত থাকবেন ছিয়ানব্বই রানে অপরাজিত থাকা সুপার সাকিব কৃতিত্ব পেতে পারেন সাইফউদ্দিন। অষ্টম উইকেটে এই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের সাথে উনসত্তর রানের অবিচ্ছিন্ন জুটি মহামূল্যবান শেষ পর্যন্ত সাকিবকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন আটাশ করা এই বোলিং অলরাউন্ডার অথচ একশো তিয়াত্তর রানের সাত উইকেট হারিয়ে একটা সময় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল টিম বাংলাদেশ আসার আলো হয়ে তখনও জ্বলছিলেন সাকিব ব্যর্থতার দায় স্বীকৃত ব্যাটসম্যানদের মোহাম্মদ মিথুন মোসাদ্দেক হোসেন মেহেদি মিরাজরা দু অঙ্কের কোঠা ছুঁতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ কিংবা তরুণ আফিফরা ক্রিজে সেট হয়ে ফিরেছেন হারিয়ে তামিম লিটন স্থির ছিল তবে ইনিংস দীর্ঘায়িত হয়নি আর তাতেই দুশো একচল্লিশ রানের সাদামাটা টার্গেটও একটা সময় পাহাড় সম মনে হচ্ছিল এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরও আলোচনায় ব্রেন্ডেন টেলরের হিট উইকেট হাফ সেঞ্চুরির পথে থাকা অধিনায়কের বিদায় থার্ড আম্পায়ারের মাদে ভেরে দলের হাল ধরেছেন পেয়েছেন অর্ধ রানের দেখা কিন্তু ক্যারিয়ার সেরা বেশি তুলতে ছেচল্লিশ রান দিয়ে চার উইকেটই নবীন পেসারের বল হাতে যথারীতি হুমকি ছিলেন সাকিব এদিন তুলে নিয়েছেন রেগিস চাকাভা আর ডিয়ন মায়ার্সকে ষষ্ঠবারের মতো অ্যাওয় সিরিজ জয় বাংলাদেশের যার মাঝে তিনটি আসলো জিম্বাবুয়ের বিপক্ষে তবে নিয়মিত টপ অর্ডারের ব্যর্থতায় নিশ্চয়ই অস্বস্তি নিয়ে হোয়াইট ওয়াশের মিশনে নামবে টাইগাররা